আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব কিভাবে নেহারি রান্না করা যায় তা আমি এখানে কিছুটা নেহারা দেখতে পাচ্ছেন এগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি প্রেশার কুকারে রান্না করব। কিভাবে সহজে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে তিনটে কি বা চারটে আছে আমি এখানে প্রথমে হলুদ দিলাম তারপরে লবণ তারপরে মরিচের গুঁড়া তারপরে বাটা মশলা দিব আদা রসুন জিরা ধুনে সমস্ত বাটা মশলা তিন টেবিল চামচ মতন দিব আর এখানে আরও দিব আমার গুঁড়া মশলা এগুলো মাখায় ভালোভাবে মাখিয়ে মিশিয়ে দিয়ে আমি তৈরি করা আমার গরম মশলার গুঁড়া দিব এক টেবিল চামচ এভাবে সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে দিব আমি কাঁচা শুকনো মরিচ দারচিনি তেজপাতা আটটা শুকনো মরিচ কেটে দিয়েছি দিয়ে এখন এইভাবে ভালোভাবে এখানে কিন্তু আমি প্রথমে তেল ব্যবহার করবো না এইভাবে আমি এখন এটাকে চাপিয়ে দেবো দিয়ে কয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারে কয়ে ছয় সাতটা সিটি দিব ছয় সাতটা সিটি দিলেই ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি এই গরম মশলাটা নিজে তৈরি করেছি সমস্ত উপকরণ দিয়েই ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তাই তো আমার রান্নাটা পাঁচ সাতটা ছিটিয়ে দেওয়ার পরে দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর ঝোলটাও বেশ সুন্দর হয়ে আছে আমি এখন ঝোলটা কাঢ় করার জন্যে আমি একটু এখানে তেঁতুলকে ভিজিয়ে রেখেছি সেই তেঁতুলের রস আমি এখানে একটু এই যে হাফ কাপ মতন তেঁতুলের পেস্ট দিয়ে দিলাম এটা দিলে খেতে খুব মজা লাগবে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম আরও আমি অ্যাড করব এটাকে গাঢ় ঝোলটাকে গাঢ় করার জন্য একটু ময়দাকে ভেজে নিয়েছি সেই ময়দাটা গুলিয়ে দেবো এই যে ময়দাটা একটু কালার করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ময়দাটা একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে আমি এটা এর ভেতরে মিশিয়ে দেব। দিয়ে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো দিলে ঝোলটা বেশ গাঢ় হবে আমি এই যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে আর স্বাদটাও বেড়ে যাবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি স্পেশালভাবে আপনাদের জন্য নেহারি রান্না করছি তা যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে আর কিছুক্ষণ রেখে দেবো দিয়ে আমি এখন ফোড়ন দিব আমি এখানে এই দুই টেবিল তিন টেবিল চামচ মতন তেল দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ আর এক টেবিল চামচ রসুন এগুলো আমি কি বেরেস্তা মতন করে লাল করে বাদামি করে ভেজে নেব দেখতে পাচ্ছেন একেবারে বেরেস্তার মতন করে নিয়েছি এখন আমি এটা নেহারির ভিতরে ঢেলে দেব এই তো আমি ঢেলে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এখন আমি ওই যে গরম মশলা করে রেখেছিলাম সেগুলো আর একটু দিলাম আর এই যে জিরে ভাজা দিয়ে দিলাম বাজার জিরে টেলে রাখেছিলাম ওইটা এক চামচ দিয়ে দিলাম এই তো আমার নিহাড়ি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আজ সকালের আমি নাস্তার সঙ্গে আমার গাছের শেষ কাঁঠাল এখানে আমি আজকে নাস্তার সঙ্গে কাঁঠাল দিয়েছি আর কিছু রুটি বানিয়েছি আর এই যে নিহারিটা এই দিয়ে আজকে আমাদের রুটি পরিবেশন করব দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার হয়েছে আর খুবই মজা হয়েছে খেতে আশা করি আপনারা এইভাবে তৈরি করবেন তাহলে আপনাদের ভালো লাগবে তা আমার এই বছরের শেষ কাঁঠাল কাঁঠালটাও খুব সুন্দর মিষ্টি আর এবং খুবই স্বাদ অনেক কাঁঠাল হয়েছিল এখন আমি দুপুরের জন্য কিছু রান্না করব সংক্ষেপে দেখাবো সেটা আমি পুরোটা দেখাবো না কারণ আমি একটু সেলাই করবো তা আমি এখানে রান্না করেছি পেঁপে দিয়ে একটি তরকারি আর ইয়ে চচ্চড়ি করেছি পটল দিয়ে এখন আমি সেলাই করব তো এখানে একটা কামিজ সেলাই করছি কালি কামিজটা সেলাই করার জন্য এই যে কলারে কলার আলা কামিজ তা প্রথমে কলারটাতে এই যে বকরুম দিয়ে কাপড়টা সে উপরে একটা তলে একটা মানে দুইটা কাপড় পার্ট দুটো পার্ট নিয়ে সেলাই দিয়েছি এক পাশের এই যে সাইডে একটু সেলাই দিয়ে দিয়েছি আর যেটা সেলাই রাখিনি সে সেই পাঁচটা কলার সঙ্গে দিয়ে দেবো আর এখানে সামনে বোতাম হবে সেই জন্য এখানে একটু ফাঁকা রেখেছি তাই এখানে বোতাম পট্টিটার সঙ্গে কাপড়টা আলাদাভাবে এক্সট্রা জোড়া দিয়ে দিয়েছি এইভাবে এই যে এটাকে উলটিয়ে দেবো দিয়ে এখানে একটা চাপ সেলাই দেবো দিলেই সেলাই হয়ে যাবে তারপরে পুটটা সেলাই দেবো পুটটা সেলাই দিয়ে তারপরে কলারটা লাগিয়ে দেবো এখন আমি হাতাটার সাইডটা সেলাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে পুরোটা সেলাই দিয়ে দেব আর এইভাবে পুরোটা সেলাই দিয়ে দেব এখন হাতাটা লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগাবো এই যে হাতাটা সমান করে এই দেখেন একটার পর আর একটা সেট করে সুন্দর করে মিশিয়ে দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এভাবে দুটো হাতাই আমি লাগিয়ে নেব এই তো হাতাটা আমার সেলাই করা হয়ে গেল এটাকে আমি ডবলভাবে সেলাই দিব দুটো সেলাই দিলে সেলাইটার কাটে না ভালো থাকে এখন আমি হাতাটা ধরে এই যে এই যে কলারটা আমার সেলাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যানটা লাগিয়ে নিয়েছি আর হাতাটাও লাগিয়ে নিয়েছি এই যে পুট সেলাইতে হাতাটাও লাগিয়ে নিয়েছি এই একটা হাতা আছে এই যার একটা হাতাও আমি আমার লাগিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যে হাতার যে পুট সেই পুটের সজাস হাতার হাতার যে মাঝ বরাবর সেটা যেন ঠিক মতন থাকে হলে কিন্তু হাতার সেট হবে না তবে ওই যে আমি একটা চিহ্ন দিয়ে দিয়েছি ওই চিহ্নটা সহ হাতার পুটের সঙ্গে মিল রেখে কাপড়টা সেলাই কোনো ধরে সেলাই দিতে হবে তা আমি এই যে মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তলে একটা উপরে একটা তলে হচ্ছে বডির কাপড় আর উপর হাতার কাপড় এখন এটা এক ইঞ্চি মতন দূরত্ব রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এ তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে পুরোটা সেলাই দেওয়া হয়ে গেল আমার এখন আমি এই যে হাতার সাইডটা ধরে মোহরি রেখে এই যেটা দাগ দিয়ে দিয়েছি দাগ বরাবর আমি একদম কোমর পর্যন্ত সেলাই দিয়ে দেবো এইতো দেখতে এই যে আমি দাগ দিয়েছি হাতের হাত মোহড়া চলে আসছে এইভাবে পুরোটা সেলাই দিয়ে নেব এই যে বগল বগলের মোহরা এই যে এখানে দাগ দিয়ে আছে এই তো আমি এখন নিচের প্লেট সেলাই দিয়ে দিচ্ছি এটা এক ইঞ্চি দূরত্ব রেখে দুই পাশে দুটো প্লেট ইঞ্চে একটা উপর একটা এইভাবে পুরোটা সেলাই দিয়ে দেবো এই সামনের পাশেরটা আবার দিয়ে দিচ্ছি এটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি প্লেট ভাঙিয়ে দিলেই হবে যে যেরকম ভাঙবে এইভাবে পুরোটা সেলাই দিয়ে দেবো এখন নিচের দিকে আবার আরেকটা সেলাই দিতে হবে চাপ সেলাই দুই চাপ সেলাইটা দিয়ে দেব এই তো আমার হয়ে গেল ব্যান্ডালা কামিজ একসাটের দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও এইভাবে তৈরি করবেন ঝটপট করে সবাই ঘরের জামা কাপড় নিজেরাই তৈরি করবেন তাহলে আপনারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করতে পারবেন এই তো হয়ে গেলো কত ছটপট করে কামিজ তৈরি করা আমি প্রতিদিনই কিছু না কিছু সেলাই করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন